আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। এস আলমের বিষয়ে স্বপ্রণোদিত রুল খারিজ চাইলে দুদক বিএফআইইউ অনুসন্ধান করতে পারবে। এই শিরোনামটা দেখে কয়েকটি প্রশ্ন আমার মধ্যে উদিত হয়েছে, সেটি আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম কথা হলো যে স্বপ্রণোদিত রুল খারিজ, তো স্বপ্রণোদিত হয়ে যখন নাকি উচ্চ আদালত রুল দেয়, সেটা কি ভালো ছিল নাকি খারাপ ছিল? রুল ছিল যে যাতে দুদক এবং বিএফআইইউ অর্থাৎ এই সংক্রান্ত যে সরকারি যারা অনুসন্ধান করে, তারা যাতে এই যে অর্থ পাচার $1 বিলিয়ন উপরে সিঙ্গাপুরের যে অর্থ পাচার, যেখানে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেওয়া হয়নি বলে পরিষ্কার আছে, যে যতগুলি বিনিয়োগ প্রতিষ্ঠান অর্থ স্থানান্তর করেছে, সেখানে মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্ত্রী ফারজানা পারভিন বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়েছে, এরকম কোনো তালিকায় বা এরকম কোনো তথ্য বাংলাদেশ ব্যাংকে নেই। তো তার ব্যাপারে অনুসন্ধান করার জন্য স্বপ্রণোদিত হাইকোর্ট রুল দিয়েছে। সেই রুলটির ব্যাপারে আপিল করেছিল মানে সুপ্রিম কোর্টে এস আলমের পক্ষ থেকে। আপিল সেটা 8ই জানুয়ারি পর্যন্ত সেটি স্থগিত করে দেয়, তাহলে 8ই জানুয়ারি পর্যন্ত অনুসন্ধান করা যাবে না। এখন প্রশ্ন হলো, স্বপ্রণোদিত রুলটা যদি সঠিক হয়ে থাকে তাহলে কেন এটি স্থগিত করা হলো? কারণ এটা তো আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা। সরকারও মনে করেন যে আজকে আমাদের যে আর্থিক দুরবস্থা, সেই দুরবস্থার তো নানান কারণ আছে, আর একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশ থেকে অর্থ পাচার। তো বাংলাদেশ থেকে যখন অর্থ পাচার হয়ে যায়, তো সেটা তো ঠেকানোর দায়িত্ব তো প্রথমত হলো সরকারের। এটা তো কোন পত্রিকা আসলো কি আসলো না, এটা তো বড় কথা। ডেইলি স্টার তার একটা বিশাল একটা অনুসন্ধানী সাংবাদিকতা করেছে বা রিপোর্ট করে সেটা তথ্যগুলো তুলে আনলো। সেখানে হাইকোর্ট স্বপ্রণোদিত রুল দিল, সেই রুলটা ঠেকানো হলো। তার মানে স্বপ্রণোদিত যে রুলটা ছিল সেটা কি সঠিক ছিল না? আচ্ছা, যদি সঠিক নাই হয়ে থাকে তাহলে আবার এটা কেন আবার সেই খারিজ করা হলো? খারিজ করে কেন বলা হচ্ছে যে এখন দুদক বিএফআইইউ অনুসন্ধান করতে পারে? তো এমনও তো হতে পারে যে এই সুযোগে ওই যারা অভিযুক্ত তারা নানান রকম কাগজপত্র তৈরি করতে পারে, তারা ম্যানিপুলেশন করতে পারে, তাদেরকে এই যে ছাড় দেওয়া হলো, এই ছাড় দেওয়া হলো কার স্বার্থে? এটা দেশের স্বার্থে নাকি ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্বার্থে? দর্শক, অনেক কিছু প্রশ্ন, অনেক কিছু বিষয় আছে, সেগুলো যদি অনুসন্ধান করা যায় তাহলে যেটা বের হয়ে আসে সেটি হচ্ছে, যারা বাংলাদেশের সবচেয়ে বড় বড় মাফিয়া বা দানব, বড় বড় পাচারকারী, আসলে তাদেরটা দেখা হয় না। দেখা হয় কাদের? ওই যে যারা গুদামে কি মজু টজুত করছে, তখন ওই ম্যাজিস্ট্রেটরা অভিযান চালাবে, হ্যাঁ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য, বা অল্প যাদের লোন টোন আছে সেইগুলিকে ধরা হয়, কিন্তু বড় বড় খেলাফি তারা ধরা ছোঁয়ার বাইরে, এবং ব্যাংকটা তারাই নিয়ন্ত্রণ করে, এটা সবাই জানে। ওই যে ব্যাংক মালিকদের সংগঠন একটা আছে না, তারাই হলো সব কিছু ঠিকঠাক করে, তো এবং যার কারণে ব্যাংকগুলির অবস্থা এখন দেউলিয়া। এখন হচ্ছে ছোটো ছোটো ব্যাংকগুলি নিয়ে কীভাবে ইয়ে করা যায় সেগুলি, কিন্তু ওই বড় জায়গাগুলোকে কখনোই আঘাত করা হয় না। কেন হয় না? এই কারণে, যারা তারা তো ক্ষমতার অংশীদার, ক্ষমতার সাথে জড়াই আছে, কাকে রেখে কাকে ধরবে, কেন ধরবে? কেন আপনি তো তাদের কাছ থেকে বেনিফিট নিয়েছেন, তো সুতরাং এখন আপনি আপনার দায়বদ্ধতা তৈরি হয়ে গেছে। দায়বদ্ধতা থাকলে তো আপনি এই মাফিয়াদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না, হয়তো সেটি ঘটেছে। খবরে বলা হচ্ছে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম এস আলম এবং স্ত্রী ফারজানা পারভিনের অনুমতি ছাড়া বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তরের অভিযোগ বিষয়ে অনুসন্ধানের নিষ্ক্রিয়তা ও ব্যবস্থা নেওয়ার প্রশ্নে হাইকোর্টের দেওয়া স্বপ্রণোদিত রুল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগ আজ সোমবার এই আদেশ দেন। সংক্ষিপ্ত আদেশে বলা হয়, হাইকোর্ট বিভাগের ইস্যু করা সুমোটো রুল ডিসচার্জ অর্থাৎ খারিজ করা হলো। যাই হোক, এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ায় দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ
এবং বাংলাদেশ ব্যাংকের বাধা হবে না। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের করা আবেদন লিভ টু আপিল নিষ্পত্তি করে এই আদেশ দেওয়া হয়। অর্থাৎ তখন ওই 8ই জানুয়ারি পর্যন্ত এটি নিষ্পত্তি করা হয়, মানে স্থগিত রাখা হয়েছিল যে এই সময়ের মধ্যে কোনো অনুসন্ধান চলবে না। সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন বিএফআইইউ ও দুদক চাইলে এখন ওই অভিযোগ অনুসন্ধান করতে পারে। গত বছর 4ঠা আগস্ট ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে এস আলমস আলাদিনস ল্যাম শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন আইনজীবী সৈয়দ সাইদুল হক। এরপর অর্থাৎ ব্যারিস্টার সুমন, সাইদুল হক সুমন, এরপর গত 6ই আগস্ট হাইকোর্ট স্বপ্রণোদিত রুল সহ আদেশ দেন। অনুমতি ছাড়া বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তর নিয়ে এস আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করে 2 মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়। দুদক, বিএফআইইউ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রতি এই নির্দেশ দেওয়া হয়। হাইকোর্ট আদেশের বিরুদ্ধে এস আলম ও তার স্ত্রী গত 21শে আগস্ট লিভ টু আপিল করেন, যা 23শে আগস্ট আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন শুনানি নিয়ে চেম্বার আদালত বিষয়বস্তুর উপর সব পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। একই সঙ্গে লিভ টু আপিলটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে 8ই জানুয়ারি শুনানির জন্য নির্ধারণ করেন। এরই ধারাবাহিকতায় আজ বিষয়টি ওঠে। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কেসি ও আহসানুল করিম। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান, পত্রিকার খবর নজরে আনা আইনজীবী সৈয়দ সাইদুল হক শুনানিতে অংশ নেন। দেখেন আবেদনকারী মানে কত বড় বড় সাংবাদিক দাঁড়ায় গেল এস আলমের পক্ষে, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হক কেসি ও আহসানুল করিম। যাই হোক, বিষয়টা হচ্ছে যে এই যে 8ই জানুয়ারি শুনানির জন্য এ করেন এবং এই সময়ের মধ্যে কোনো এ করা যাবে না, এর ফলে লাভবান কী হলো? লাভবান হলো যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই পক্ষ, অন্য পক্ষ তো আর লাভবান হয়নি। অর্থাৎ দুদক এবং সরকারি প্রতিষ্ঠান কোনো অনুসন্ধান করতে পারল না। পরে আবেদনকারী আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে জানান সুমোটো রুল খারিজ হয়, হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ থাকছে না, তবে দুদক ও বিএফআইইউ যদি মনে করে তাহলে আইন অনুসারে অনুসন্ধান কার্যক্রম চালাতে বাধা নেই। তো এই হলো অবস্থা। তো অথচ শুনানির বিষয়ে আইনজীবী বলেন, আহসানুল করিম বলেন, হাইকোর্টের রুলে এস আলম ও তার স্ত্রীকে বিচার হওয়ার আগেই অর্থ আত্মসাৎকারী ও পাচারকারী হিসেবে দোষী সাব্যস্ত করা হয়েছে। এক্ষেত্রে এস আলম ও তার স্ত্রীর বক্তব্য শোনা হয়নি, তাই রুল ভ্রান্ত, ধারণাপ্রসূত ও খারিজযোগ্য শুনানিতে বলেছি। আর সাইদুল হক বলছেন, হাইকোর্টের আদেশে এস আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করে 2 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ ছিল। আজকের আদেশের ফলে হাইকোর্টের এই নির্দেশ থাকছে না। তার মানে দেখেন, টেকনিক্যালি জিনিসটা গেল, যাদের বিরুদ্ধে মানে রিপোর্ট করা হলো, যারা অর্থ পাচার করেছে, ওই আদেশে ছিল 2 মাসের মধ্যে সময়সীমা ছিল। তো সাইদুল হক এই জন্য বলছেন যে আজকের আদেশের ফলে হাইকোর্টের ওই নির্দেশ আর থাকছে না, তবে দুদক ও বিএফআইইউ নিজে চাইলে নিজ উদ্যোগে অনুসন্ধান করতে পারবে। তাহলে একটা হাইকোর্টের একটা নির্দেশনা ছিল 2 মাসের মধ্যে এ করতে হবে, এখন অনন্তকাল ধরে এই দুদক এবং এই সংশ্লিষ্ট সংস্থা করতে থাকবে। এটা এটা কি তাদের কাছে খুব প্রায়োরিটি হবে, বা এই সংস্থাগুলো কি সেই রকম খুব মানে সরকারি নিয়ন্ত্রণভুক্ত স্বাধীন, যাকে স্পিড যেমন আমরা দেখি ডক্টর ইউনূসের বেলায়, যেমন খুব দ্রুত গতিতে সব অনুসন্ধান করা হয়, হ্যাঁ তদন্ত করা হয় এবং দ্রুত বেগে ডক্টর ইউনূস অর্থ আত্মসাৎকারী অমুক টমুক যে বলা হয়, এই ক্ষেত্রে কি সে তেমনটা করতে পারবে দুদক বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান? যথেষ্ট সন্দেহ আছে দর্শক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।